নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিকতা নিয়ে আমার চ্যানেল বন্ধুত্বনাথ মৌসুমিতা আপনাদের আবার সুস্বাগত। সো আজকে আমি বলতে চাই তোমাদের একটা খুব ভালো টপিকের আলোচনা করতে চাই। তো সেটা হলো, সবাই বলে যে এত রাগ কেন, এত রাগ করা উচিত না, সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, সে যতই লোক তোমায় যা বলুক না কেন সবসময় নম্র ভদ্র হয়ে চলা উচিত, অবশ্যই সেটা অবশ্যই মানা উচিত, কিন্তু কতক্ষণ, যতক্ষণ একটা সহ্যের সীমা থাকে। কেন নাকি এই কাহিনীটা তোমরা সবাই জানো যে রামায়ণে হয়েছিল, যে যখন লঙ্কায় যেতে পারছিল না বলে রাম সমুদ্রদেবের উপাসনা করছিল যে সমুদ্রদেব এসে কিছু একটা উপকার করবে, কিছু একটা বলবে যে কিভাবে আমরা সহজ সরল উপায়ে সহজে পৌঁছে দিতে পারবো। তো তখন তিন দিন ধরে রামজি শ্রীরাম উপাসনা করে গেছিল, তপ করে গেছিল যে এই সমুদ্রদেব এসে বলবে কিছু, এই সমুদ্রদেব উপকার করবে। কিন্তু তিন দিন ধরে চলার পরও এই উপাসনা কিন্তু সমুদ্রদেব আসেনি, সমুদ্রদেব সাহায্য করেনি। তারপরে কী হয়েছিল সেটা তোমরা সবাই জানো, যারা রামায়ণ পড়েছো বা রামায়ণ নিয়ে একটু অবগত, যে তারপরে কিন্তু রাম তার সেই অস্ত্রটা বের করেছিল যার ফলে পুরো সমুদ্রে একটা তীরে পুরো সমুদ্রের জল শুকিয়ে দেওয়া যাবে। তখন সমুদ্রদেব কিন্তু সেই তীর চালাবার আগেই সমুদ্রদেব এসেছিল এবং তার পথ বলে দিয়েছিল, যেটা সবাই জানেন, তারপরেই তো রাম সেতু তৈরি হয়। সো সেটাই, যে যতক্ষণ তুমি ধৈর্য ধরে রাখতে পারবে অবশ্যই ভালো, কিন্তু সেটা ততক্ষণ যতক্ষণ অপর দিকের ইয়েটা ঠিক আছে। তুমি যখন দেখছো তুমি ধৈর্য ধরে যাচ্ছ, ভালো ব্যবহার করে যাচ্ছ, কিন্তু অপর পাশ থেকে সেই সমানই আঘাত এসেই যাচ্ছে, তখন নিজেকেও শক্ত হতে হয়, নিজের সেই রূপটাও তখন দেখাতে হয়, যাতে সে বোঝে যে তুমি তার উপর কী কারণে ক্ষিপ্ত আছো, কতদূর তুমি সহ্য করেছো। তো সবাই জানো যে শ্রীরাম যখন এত ভালো মনের মানুষ হয়ে এত সহ্য শক্তি যার বেশি ছিল, সে যখন এই রূপে নিজেকে দেখাতে পেরেছে, সো আমরা তো নিমিত্ত। তো চলো সবাই মিলে বলো জয় শ্রীরাম, রাধে রাধে।